গুড ইয়ার ক্লাস, গুড মর্নিং। আজকে আমরা ম্যাথমেটিক্স টু কোর্সের লেকচার নাম্বার টুটা পড়ব। প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে এই কোর্স আউটলাইনে আমরা এই ফুল কোর্সে আসলে কী কী পড়ব। তো আমরা অলরেডি জেনে গেছি যে এই কোর্সের সবচেয়ে মেইন কোর টপিক হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, এবং লিনিয়ার অ্যালজেব্রার ভিতরে আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে দ্য সলিউশন অফ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। মানে হচ্ছে আমাদের কাছে যখন একটা ইকুয়েশন থাকে 2x + 3y + 5z তো = 0, তো এরকম টাইপের যখন আমাদের কাছে অনেকগুলো ইকুয়েশনস থাকে, তো এই ইকুয়েশনসগুলোকে আমরা যখন ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করি, তো এই সিস্টেমগুলো আমরা তখন কীভাবে করি এটার সম্পর্কে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। এবং আমি লাস্ট ক্লাসে এটাও একটা দেখাইছিলাম যে যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কাকে বলে আর ম্যাট্রিক্স কাকে বলে আর ম্যাট্রিক্সের র্যাঙ্ক। তো আজকে আমরা হচ্ছে নেক্সট টপিকগুলো পড়ব, যে ম্যাট্রিক্সের আরও কিছু অপারেশনস আছে, যে এডিশন, মাল্টিপ্লিকেশন, সাবস্ট্রাকশন, এগুলো আমরা একটু দেখব। তো আজকে আমরা পড়ব হচ্ছে দ্য নেক্সট টপিক, ম্যাট্রিক্স অ্যান্ড ইটস র্যাঙ্ক। তো আমরা অলরেডি এই কোর্সের জন্য কয়েকটা বই রেফারেন্সে দেওয়া আছে, তো আমি যে বইটা থেকে পড়াচ্ছি সেটা হচ্ছে এই বইটা, হাওয়ার্ড অ্যান্টনের এলিমেন্টারি লিনিয়ার অ্যালজেব্রা। এবং ম্যাথমেটিক্স কোর্স, ম্যাথমেটিক্স ওয়ানের জন্য আমরা এই রাইটারের বইটাই ফলো করব, কারণ হচ্ছে এটাই সবচেয়ে গ্লোবালি অ্যাক্লেমড বই। তো আমরা হচ্ছে এই আমরা স্ক্রিনে এই বইটা দেখতে পাচ্ছি, তো আমরা কিন্তু লাস্ট ক্লাসে পড়েছিলাম যে কীভাবে হাউ টু ফাইন্ড দ্য সলিউশনস অফ এ সেট, ঠিক আছে। এই যে এমন একটা লিনিয়ার সিস্টেমস থাকলে ওইটা থেকে আমরা x1 x2 x3 এটার মানটা আমরা কীভাবে বের করতে পারি, এবং একটা ম্যাট্রিক্সের যে ব্যাপারগুলো থাকে এগুলো কীভাবে আমরা আসলে কাজ করি। তো সোজা কথা হচ্ছে ম্যাট্রিক্সের কিছু প্রপার্টিজ আছে। প্রপার্টিজটা হলো যখন কোনো ম্যাট্রিক্সের আন্ডারে ধরেন a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3, তো এটার সাথে যখন আমরা একটা জি গুণ করি, ঠিক আছে, এই গুণটা আসলে কী হয়, এই গুণটা আসলে প্রত্যেকটা এলিমেন্টের সাথে এই গুণটা হয়, জিটা প্রত্যেকটা এলিমেন্টের সাথে গুণ হয়ে চলে যায়। তো এটা হচ্ছে ম্যাট্রিক্সের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রপার্টিস। তো তো আমরা হচ্ছে আজকে দেখব হচ্ছে দ্য ম্যাট্রিক্সের, তো এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে, তো ওই এক্সাম্পলগুলো আমরা একটু দেখব। অলরেডি দেখে ফেলছি আমরা লাস্ট ক্লাসে, ঠিক আছে। তো গসিয়ান এলিমিনেশন, তো এই টপিকগুলো সবগুলো পড়ার দরকার নেই। তো আমরা হচ্ছে ফার্স্ট দেখব হচ্ছে যে ম্যাট্রিক্সের নোটেশন টার্মিনোলজি নিয়ে আমরা লাস্ট ক্লাসে কথা বলছিলাম, এবং এটা দিয়ে আমরা টপিকটা আসলে বেসিক্যালি স্টার্ট করছিলাম। তো ম্যাট্রিক্সের নোটেশন নিয়ে আমরা অলরেডি কথা বলছি ইন দ্য প্রিভিয়াস ক্লাস, যে ম্যাট্রিক্সের আসলে ম্যাট্রিক্সের একটা সাইজ বলতে কী বোঝায়, ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলতে কী বোঝায়, ম্যাট্রিক্সের প্রাইমারি ডায়াগোনাল কোনটা, তারপর হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস বলতে আসলে কী বোঝায়। তো সাইজ আসলে আমরা লাস্ট ক্লাসে বলে ফেলছি, সাইজ মানে হচ্ছে কতগুলো নাম্বার অফ রোজ আছে, হরাইজন্টাল লাইন্স অ্যান্ড ভার্টিক্যাল লাইন্স। মনে রাখতে হবে ম্যাট্রিক্সের সাইজ কাউন্ট হয় কয়টা হরাইজন্টাল লাইন আছে। হরাইজন্টাল মানে হচ্ছে এক্স অক্ষ কটা, এক্স অক্ষ তিনটা, এখানে ওয়াই অক্ষ কটা, তিনটা। তো এই ম্যাট্রিক্সের সাইজ হবে 3x3। আমি হোপফুলি আশা করব যে আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো তো স্কোয়ার ম্যাট্রিক্স কি, এ ম্যাট্রিক্স এ উইথ এন নাম্বার অফ রোজ এন্ড এন নাম্বার অফ কলামস ইজ কল্ড স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এন, অ্যান্ড দ্য শেডেড এন্ট্রিজ আর শুড বি দ্য মেইন ডায়াগোনাল, ঠিক আছে।
তো এই জায়গাতে স্কোয়ার ম্যাট্রিক্স কখন হবে, যখন এটা হচ্ছে একটা মেইন ডায়াগোনাল কাউন্ট করতে হবে, এটাকে একটা মেইন ডায়াগোনাল আমরা কাউন্ট করব, এটাই হচ্ছে শেডেড ম্যাট্রিক্স। তো এবার কখন আমরা দেখব যে দুইটা ম্যাট্রিক্স আসলে সমান, দুইটা ম্যাট্রিক্স তখনই সমান হবে যখন দে হ্যাভ দ্য সেম সাইজ অ্যান্ড দে আর করেসপন্ডিং এন্ট্রিসেস আর ইকুয়াল। এটা মানে হচ্ছে দুইটা ম্যাট্রিক্স তখনই সমান হবে যখন ওই ম্যাট্রিক্সের সাইজ মানে হচ্ছে ম্যাট্রিক্সের রো এবং কলাম দুইটা সমান হবে। তো একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হচ্ছে যে একটা ম্যাট্রিক্সের একটা এন্টিটিকে কীভাবে আসলে রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে? তো এআইজে মানে কি, আই থ্রোথ জে কন্টেন্ট, ঠিক আছে? সো এটা দিয়ে বোঝানো হয়েছে যে এআইজে মানে হচ্ছে যত নম্বর রোর তত নম্বর এন্টিটি, ঠিক আছে? তো এটাই হচ্ছে এখানে বলা হয়েছে ইন দ্য ম্যাট্রিক্স নোটেশন ই হ্যাভ দ্য সেম সাইজ অ্যান্ড এ ইজ ইকুয়াল টু বি ইফ এ কন্টেন্টের সাইজ এবং বি ম্যাট্রিক্সের সাইজ যখন সমান হবে। তো ইকুয়ালিটি অফ দ্য ম্যাট্রিক্স আমরা অলরেডি দেখে ফেলছি, তো এডিশন অ্যান্ড দ্য সাবট্রাকশন। তো ঠিক আছে, আমরা একটা এডিশন দেখি, ম্যাট্রিক্সের একটা এডিশন আমরা দেখি যে ম্যাট্রিক্স আসলে যোগ করলে বিয়োগ করলে বেসিক্যালি কী হয়। মনে রাখতে হবে ম্যাট্রিক্সের অলওয়েজ এভরিথিং কামস অ্যারাউন্ড উইথ দ্য এলিমেন্ট বা এলিমেন্ট ওয়াইজ। সাপোজ আমার কাছে এটা একটা ম্যাট্রিক্স আছে, এবং আরেকটা ম্যাট্রিক্স আছে, এটার নাম হচ্ছে এ, আর এটার নাম ধরেন আমি মাইনাস করতেছি একটাটা থেকে, তো আরেকটা হচ্ছে ধরেন এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স সিক্স এক্স সেভেন এক্স এইট এক্স নাইন। তো আমরা যদি কেউ আমাকে বলে যে এ থেকে বি মাইনাস করলে বেসিক্যালি কি হয়, তো এ থেকে বেসিক্যালি মাইনাস করলে আমরা বেসিক্যালি করি হচ্ছে এলিমেন্ট ওয়াইজ অপারেশনসগুলো করি, এলিমেন্ট বাই এলিমেন্ট। মানে হচ্ছে এ রোর ফার্স্ট এলিমেন্ট হচ্ছে এটা, ঠিক আছে, এ রোর সেকেন্ড এলিমেন্ট এটা, এ রোর থার্ড এলিমেন্ট এটা, ঠিক আছে? তো এলিমেন্ট বাই এলিমেন্ট হয়ে যাবে, তার মানে কি প্রথম কন্টেন্টটা যাবে এ ওয়ান মাইনাস এক্স ওয়ান, নিচেটা আসবে তারপর হচ্ছে বি বি ওয়ান মাইনাস এক্স ফোর, তারপর তিন নম্বর কন্টেন্টটা আসবে সি ওয়ান মাইনাস এক্স সেভেন। তো এরকমভাবে হচ্ছে কন্টেন্ট টু কন্টেন্ট হবে, ঠিক আছে? আমরা কিন্তু রো বাই রো করতেছি না, কন্টেন্ট টু কন্টেন্ট। সো দিজ এক্সপ্রেশনস আর এ প্লাস সি। তো এখানে দেখেন যে দুইটা কন্টেন্ট দেওয়া আছে টু মাইনাস ফোর সি, তো এ থেকে বি মাইনাস করলে হচ্ছে দুই থেকে মাইনাস ফোর গেলে মাইনাস টু, মাইনাস ওয়ান থেকে প্লাস টু। তো হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমরা তো এ প্লাস বি করতেছি, তো এই কারণে এরকম হচ্ছে প্লাস ফোর প্লাস সি সেভেন। সো মেইন ফ্যাক্টর এরও করণীয় হয়, দেখেন যে সাইজগুলো কিন্তু সমান আছে। তো এটাই হচ্ছে ম্যাট্রিক্সের এডিশন প্রপার্টিস। ম্যাট্রিক্সের এডিশন প্রপার্টিস তো স্কেলার মাল্টিপল। তো ফর দ্য ম্যাট্রিক্স এস টু এ, আমি একটু আগে এটা পড়াই ফেলছি যে টু এ হলে আসলে কী হবে, মাইনাস ওয়ান হলে কী হবে। সো ইটস কমন প্র্যাকটিস ডান ডিনোট মাইনাস বাই মাইনাস বি। তো এটা কী হবে, মানে হচ্ছে যখন আমরা এটা গুণ করব, ওই গুণটা ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সাথে এটা গুণ হবে, এবং তারপর হচ্ছে সো দ্য মাল্টিপ্লাইং ম্যাট্রিক্স। সো ইফ এ ইজ এন এম আর ম্যাট্রিক্স অ্যান্ড বি ইজ এন ইজ আর এন ম্যাট্রিক্স, দেন দ্য প্রোডাক্ট অফ এ বি ইজ দ্য এম এন ম্যাট্রিক্স, হুইচ এন্ট্রিজ আর দ্য ডিটারমাইন্ড টু ফলোস। তো মানে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা ইকুয়াল হইতে হবে, ঠিক আছে? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা দুইটা সমান হইতে হবে। সো দ্য কনসিডার অফ দ্য ম্যাট্রিক্স, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা, ঠিক আছে? তো আমরা মানে এটা একটা অঙ্ক থাকবে যে
দুইটা ম্যাট্রিক্সের মাঝখানে আমরা কি সবসময় গুণ করতে পারবো? না, ব্যাপারটা হচ্ছে না। কেননা ম্যাট্রিক্স অলওয়েজ এটা রো ডিপেন্ডেন্ট, ঠিক আছে? যে অপারেশনটা করবেন ওইটার রোর সাথে আগের কলামের ম্যাচ করে কি, তো এটার মোমেন্টটা হচ্ছে যদি আপনার কাছে এ ম্যাট্রিক্সের সাইজ হয় এম ইনটু আর, আর নেক্সট ম্যাট্রিক্সের সাইজ যদি হয় আর ইনটু এম, তাহলে হচ্ছে তখনই শুধুমাত্র আপনি ইয়ে করতে পারবেন, গুণ করতে পারবেন। এবং ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন হচ্ছে ম্যাট্রিক্সের সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রপার্টিসগুলোর ভিতরে একটা, ঠিক আছে? তো এখানে দেখেন, সিন্স এ ইজ এ টু থ্রি ম্যাট্রিক্স অ্যান্ড বি ইজ এ থ্রি ফোর ম্যাট্রিক্স, সো দ্য প্রোডাক্ট এ বি ইজ এ টু ফোর ম্যাট্রিক্স। তো বলা হয়েছে যে এটা যদি একটা টু থ্রি ম্যাট্রিক্স হয়, এটা যদি একটা থ্রি ফোর ম্যাট্রিক্স হয়, আপনার যে এ ইন্টু বি আসবে সেটা হচ্ছে এটা এটা মাইনাস টু ইন্টু ফোর। ঠিক আছে, টু ইন্টু ফোর প্লাস সিক্স ইন্টু থ্রি, ঠিক আছে, জিরো ইন্টু ফাইভ। তো এরকমভাবে হচ্ছে এন্ট্রি বাই এন্ট্রি গুণ করতে হবে ফার্স্ট, ঠিক আছে? তো টু ইন্টু ফোর, তারপর এন্ট্রি ইন দ্য রো ওয়ান ইন দ্য এ বি ইজ ফলোস। তো মানে সোজা কথা বলা হচ্ছে যে এই এন্ট্রিটা কীরকমভাবে হবে, ওয়ান ইন্টু ফোর, দেখেন মানে আমরা যদি ম্যাট্রিক্সটা লিখি ওয়ান ইন্টু ফোর, ঠিক আছে, টু ইন্টু জিরো প্লাস ফোর ইন্টু টু। সেকেন্ড অপশানটা দেখেন, তো হচ্ছে এই ওয়ান ইন্টু ওয়ান মাইনাস টু ইন্টু ওয়ান, ঠিক আছে, তারপর ফোর ইন্টু সেভেন। তো এরকম মানে হচ্ছে প্রথমটা বাদ দিয়ে করা লাগবে, ঠিক আছে? তো এরকম প্রত্যেকটা এন্ট্রিটির ক্ষেত্রে আমার অঙ্কটা করা লাগবে। মানে সোজা কথা হচ্ছে ফার্স্ট কোয়ান্টিটি যখন কাউন্ট করবেন তখন প্রথমটা, ঠিক আছে? তো ও যে রোতে আছে সেটা মানে এটার সাথে এটা, এটার সাথে এটা, তো এরকমভাবে গুণ করা লাগবে। তো এটাই হচ্ছে এ বি। তো ডিটারমাইনিং ওয়েদার ইজ দ্য প্রোডাক্ট ইজ ডিফাইন্ড, তো হচ্ছে পার্টিশন ম্যাট্রিক্স, তো হচ্ছে আমরা হচ্ছে একটা ম্যাট্রিক্সকে ইজ ক্যান বি সাব ডিভাইডেড অর পার্টিশন ইন্টু স্মলার ম্যাট্রিক্সেস বাই ইনসার্টিং হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল রুলস অ্যান্ড বিটুইন সিলেক্টেড রোজ অ্যান্ড কলামস। তো এই টপিকটা তেমন বেশি ইম্পর্ট্যান্ট না, আমরা হচ্ছে নেক্সট টপিকে যাব, যেটা হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। তো আমরা হচ্ছে মানে ভেক্টর, ভেক্টর জিনিসটি আমরা আলোচনা করব পরে, ঠিক আছে? তো আমরা র্যাঙ্ক আর নালিটি অফ আ ম্যাট্রিক্স এই জিনিসগুলো নিয়ে আমরা একটু দেখব। র্যাঙ্ক তো অলরেডি আমরা দেখে ফেলছি। তো হচ্ছে এরকমভাবে এক্সাম্পলগুলো আপনাদের একটু দেখা লাগবে, ঠিক আছে? তো এখানে বলা হয়েছে যে একটা ম্যাট্রিক্সকে লিনিয়ার কম্বিনেশন করা যায়, ঠিক আছে? আমরা একটু এই ম্যাথটা একটু দেখি, লিনিয়ার কম্বিনেশন করা যায় একটা ম্যাথকে। দ্য লিনিয়ার কম্বিনেশনস কীভাবে লেখা যায়, ধরেন আমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া হলো, দুইটা ম্যাট্রিক্স, ঠিক আছে? তো মাইনাস ওয়ান ওয়ান টু থ্রি টু ওয়ান টু মাইনাস থ্রি অ্যান্ড মাইনাস টু, এটাকে আমার মাল্টিপ্লাই করা লাগবে টু মাইনাস ওয়ান থ্রি। তো এটা ইকুয়াল টু আমার আসবে হচ্ছে এটা ওয়ান মাইনাস নাইন মাইনাস থ্রি। তো এই দুইটা ম্যাট্রিক্সকে আমার যখনই আমাদের ম্যাট্রিক্সের গুণের কথা বলা হবে তখনই কনসিডার করা লাগবে যে দুইটা ম্যাট্রিক্সের আমি চেক করবো কি ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের রো সমান কি না।
কটা কলাম এখানে, একটা দুইটা তিনটা, কটারও এখানে তিনটা, তার মানে এই দুইটা গুণ হবে। তো এটাকে আমরা বেসিক্যালি কি লিখতে পারি, তো এখানে বলা হয়েছে যে আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি, মানে ফার্স্ট এটা এটার সাথে যাবে মাইনাস ওয়ান, ওয়ান টু, তো আবার এটাকে এটাও লেখা যায় মাইনাস ওয়ান থ্রি টু ওয়ান প্লাস, আবার আমরা আরেকটাও লিখতে পারি যে যে থ্রি হচ্ছে টু মাইনাস থ্রি টু, তো এরকমভাবে লিখতে পারি। তো ম্যাট্রিক্সের প্রোডাক্ট তাহলে কী দাঁড়াইলো, ঠিক আছে, টু মাইনাস ওয়ান থ্রি, এটা এটার সাথে যাবে। সো ইট ক্যান বি রিটেন অ্যাজ এ লিনিয়ার কম্বিনেশন অফ রো ম্যাট্রিক্সেস, সো ইট ফলোস ফ্রম দ্য এইট অ্যান্ড টেন অফ দ্য আইথ কলম ম্যাট্রিক্স এবি ইজ এ লিনিয়ার কম্বিনেশন অফ দ্য কলম ম্যাট্রিক্সেস এ উইথ দ্য কোএফিশিয়েন্ট কামিং ফ্রম ইট। মানে সোজা কথা হলে এই গুণটারে আপনি একটা লিনিয়ার কম্বিনেশন হিসাবে লেখা যেতে পারে। তো ম্যাট্রিক্স ফর্ম অফ এ লিনিয়ার সিস্টেম, ঠিক আছে, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হ্যাজ এন ইম্পর্ট্যান্ট অ্যাপ্লিকেশন টু দ্য সিস্টেমস অফ লিনিয়ার ইকুয়েশনস, সো কনসিডার দ্য এনি অফ দ্য এম লিনিয়ার ইকুয়েশনস। সে সোজা কথা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের যে আমরা গুণ টুন করলাম, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন করলাম, এটার সবচেয়ে মেন ইউজ কোন জায়গায়, এটার মেন ইউজ হচ্ছে সিস্টেম অফ আ সলিউশন। আমরা যদি আমাদের সিলেবাসে দেখি যে লিনিয়ার সিস্টেমের আমরা সলিউশন কীভাবে করব, তো হচ্ছে তো আমাদের সোজা কথা হচ্ছে মানে হচ্ছে ওকে, তো সোজা কথা হচ্ছে আমাদের কাছে, একটু আগে আমি অনেকবার লিখছি ইকুয়েশনটা, সোজা কথা হচ্ছে এই যে আমাদের কাছে যদি এ ওয়ান এক্স ওয়ান এবং এ টু এক্স টু এরকমভাবে অনেকগুলা লিনিয়ার ইকুয়েশনস থাকে এবং সাথে যদি তাদের করেসপন্ডিং যে রোগুলো থাকে এটারে আমরা হচ্ছে এক্স ভেরিয়েবলগুলারে বাদ দিয়ে আলাদা ম্যাট্রিক্স করে লিখতে পারি, মানে হচ্ছে এরকম যে এ এক্স ওয়ান ইজ ইকুয়াল টু বি, তো এ ফাংশন ইউজিং ম্যাট্রিসেস। সো আমরা একটা ম্যাট্রিক্স দেখি, সো কনসিডার দ্য ফলোয়িং ম্যাট্রিসেস, এ ইজ ইকুয়াল টু এত, এক্স ইজ ইকুয়াল টু এত, তো ওয়াই ইজ ইকুয়াল টু কি এ এক্স, তো ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এ এক্স, সো দ্য ইফেক্ট অফ মাল্টিপ্লাইং এ বাই দ্য কলাম ভেক্টর ইজ টু চেঞ্জ দ্য সাইন অফ দ্য সেকেন্ড এন্ট্রি অফ দ্য কলাম ভেক্টর। সো ফর দ্য ম্যাট্রিক্স মাইনাস দিয়ে গুণ হবে, ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু জিরো ওয়ান, সো ওয়াই ইজ ইকুয়াল টু বি এক্স, এটা এটা দ্বারা গুণ হবে, কারণ হচ্ছে এ জিরো এ ওয়ান, ঠিক আছে, এরকম এরকমভাবে গুণ হবে মাইনাস বি। সো দ্য ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স হচ্ছে অ্যানাদার ইম্পর্ট্যান্ট একটা টপিক, মানে হচ্ছে ম্যাট্রিক্সের র্যাঙ্ক চেঞ্জ হয়ে যাওয়া, তো মানে হচ্ছে যে বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো আমরা একটা ম্যাট্রিক্স দেখি বি, বি যদি টু হয় ওয়ান ফাইভ, ঠিক আছে, থ্রি ফোর সিক্স যদি হয়, এটাকে আমরা ঘুরে ফেলতে পারি, ঠিক আছে, মানে এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি কী হয়, কলাম হয়ে যাবে রো, তো টু ওয়ান ফাইভ থ্রি ফোর সিক্স। তো আমাদের ম্যাথগুলো আসলে বেসিক্যালি কী থাকবে, ম্যাথগুলো থাকবে হচ্ছে অনেক বেশি, তো অনেক বেশি হচ্ছে মানে ইজি টাইপের ম্যাথ থাকবে আপনাদের, ম্যাথগুলো হচ্ছে দেওয়া থাকবে যে এরকম যে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বের করো, ঠিক আছে, বলা থাকবে যে এরকম ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করো, তো এরকম টাইপের ম্যাথ থাকবে আপনাদের। তো এখানে মানে সোজা কথা হচ্ছে এই ম্যাথগুলা মানে হচ্ছে সোজা কথা হচ্ছে মানে এখানে জাস্ট স্পেশাল কেস বলা হয়েছে দ্য ট্রেস অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে, তো ম্যাট্রিক্সের ট্রেস কোনটা, দ্য ফলোয়িং আর দ্য এক্সাম্পলস অফ ম্যাট্রিক্স দ্য ট্রেস। সো প্রথম যদি একটা ম্যাট্রিক্স থাকে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি, সবসময় মনে রাখবেন যে এ ওয়ান ওয়ান মানে কি প্রথম রোর ফার্স্ট এলিমেন্ট, ঠিক আছে, ফার্স্ট রো ফার্স্ট কলাম, তারপর হচ্ছে
ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো থার্ড কলাম, একটা ম্যাট্রিক্সের কন্টেন্ট অলওয়েজ প্রথমের রো তারপর কলাম। তো গেলে বি যদি মাইনাস ওয়ান ওয়ান টু হয় তাহলে এ ওয়ান, তো এটার ট্রেস হবে কি? মাইনাস ওয়ান প্লাস ফাইভ প্লাস সেভেন জিরো, মানে হচ্ছে দ্য ট্রেস মানে হচ্ছে যদি মানে হচ্ছে এটা মেইন ডায়াগোনালে যা থাকে, ঠিক আছে, মেইন ডায়াগোনাল। তো এ ওয়ান ওয়ান, এ টু টু, এ থ্রি থ্রি, তো এটা হচ্ছে এটার ট্রেস। তো এখানে এই যে এক নাম্বার এক্সাম্পলটা দেখেন, যে অনেকগুলো ম্যাথ দেওয়া আছে যে এ বি, আচ্ছা আমাদের বলা হয়েছে যে আমরা যে দুইটা ম্যাট্রিক্সে গুণ করি তাহলে হচ্ছে সেটার সাইজগুলো কেমন হবে, আসলে এরকম টাইপের ম্যাথে থাকবে। আপনাদের এক্সাম্পল ওয়ান থেকে আপনাদের করা লাগবে ওয়ান টু থ্রি সলভ দ্য ফলোয়িং ম্যাট্রিক্স ইকুয়েশনস এ বি সি অ্যান্ড ডি, ঠিক আছে। তারপরে কনসিডার দ্য ম্যাট্রিক্সেস, কম্পিউট দ্য ফলোয়িং, ঠিক আছে, ডি প্লাস ই, ডি মাইনাস ই, তো এক দুই তিন নাম্বার এই অঙ্কগুলো আপনাদের বেসিক্যালি থাকবে। এবং থাকবে হচ্ছে, এবং এই যে এই অঙ্কগুলো যে এখানে দেওয়া আছে সেই ম্যাথগুলো আপনাদের বেসিক্যালি থাকবে। তো এখন এই ম্যাথগুলোর ভিতরে একটা কনসেপ্ট খেয়াল আছেন, দেখেন যে এ বি সি, তো ডি মাইনাস ই কেমন হবে? ডি মাইনাস ই, ডি মাইনাস ই হবে হচ্ছে এটার ফার্স্ট কন্টেন্ট থেকে এটা সেকেন্ড মাইনাস, মাইনাস ওয়ান থেকে মাইনাস ওয়ান, থ্রি থেকে ফোর, ফাইভ থেকে ওয়ান, তো কম্পিউট দ্য ফলোয়িং ওয়ার পসিবল, তো এরকম টাইপের ম্যাথ থাকবে আপনাদের। তো তখন হচ্ছে ট্রান্সপোজ করা লাগবে যে এ টু এ টি সেম ম্যাথের। তো আমি হচ্ছে আপনাদের যে ম্যাথগুলো দিব এগুলো এগুলোর ভিতর থেকে আসবে, মানে ইজি ইজি এক্সাম্পলগুলোই আসবে, এত টাফ এক্সাম্পল আমি দিব না, এবং এত টাফ এক্সাম্পল। তো আমি এই ম্যাথগুলোই থাকবে যে, ঠিক আছে, তো শো দ্যাট দ্য প্রোডাক্ট অফ এ ক্যান বি লিনিয়ার, তো এ এক্স প্লাস বি আমি কীভাবে বের করব, ঠিক আছে, এই যে থার্টিন নম্বর এক্সাম্পলগুলো, যে টু এক্স ওয়ান মাইনাস থ্রি এক্স টু প্লাস ফাইভ এক্স থ্রি ইজিক্যাল টু সেভেন মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস এক্স থ্রি ইজিক্যাল টু মাইনাস ওয়ান, এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ফোর এক্স থ্রি ইজিক্যাল টু জিরো। তো আমি কিন্তু একটুকে আমরা বলছিলাম, ঠিক আছে, যে আমরা এ এক্স প্লাস এ এক্স ইজিক্যাল টু বি, সবসময় মনে রাখবেন মানে কি এ এক্স মানে হচ্ছে এক্সের সাথে যেটা আছে এটারই নিয়ে একটা ম্যাট্রিক্স হবে, টু নাইন ওয়ান, ঠিক আছে, মাইনাস থ্রি, ঠিক আছে, মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এরপর ফাইভ ওয়ান ফোর, আর ইন দ্য মিন টাইম থাকবে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, ঠিক আছে, বাকিগুলার ইয়েটা থাকবে সেভেন মাইনাস ওয়ান জিরো, আর বাকিগুলো এক্স ওয়ান এক্স টুর সিঙ্গেল যে ম্যাট্রিক্স থাকবে সেটা। তো আপনাদের এই যে যে ম্যাথটার কথা আমি বললাম, যে এই যে এক্স প্লাস ওয়াই আমি কীভাবে বের করবো, বেসিক্যালি এই যে ম্যাট্রিক্স ফর্ম সিস্টেম, এই যে মানে হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা ভেরিয়েবলের সাথে মানে ভেরিয়েবল কটা আছে, তিনটা, এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, তো এটা এখানে যাবে, তো এ এক্স ইজ ইকুয়াল টু বি।
তো ডিয়ার ক্লাস, আজকে আমরা পড়লাম হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের অনেকগুলো জিনিস পড়লাম, ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন পড়লাম, অনেকগুলো সিস্টেম অফ ইকুয়েশনস থাকলে ম্যাট্রিক্সের কেমনি ডিফাইন করে সেটাও পড়লাম। তো ঠিক আছে, তো আমরা নেক্সট পর্ব হচ্ছে দ্য প্রপার্টিজ অফ ম্যাট্রিক্স। এটা নিয়েও আমরা একটু বিস্তারিত আলোচনা করছি যে এ বি এবং ম্যাট্রিক্সের যে অ্যারিথমেটিক সেটা আমাদের একটু দেখা লাগবে। মানে অ্যারিথমেটিক নিয়েও আমি আসলে অলরেডি আলোচনা করে ফেলছি কিছু কিছু জিনিস, যে ম্যাট্রিক্সের যে অ্যাসোসিয়েট ল, মানে এ লগুলো ম্যাট্রিক্স মানে যখন হয় যে এ বি বি এ, ঠিক আছে, তারপর ম্যাথমেটিক্সের মতোই, বেসিক অ্যালজেব্রার মতোই এ বি প্লাস সি, আর এ বি ব্র্যাকেটে থাকলে প্লাস সি, অ্যাসোসিয়েশন ল, তারপর হচ্ছে অ্যাসোসিয়েশন ল ফর মাল্টিপ্লিকেশন, মানে হচ্ছে কোনো একটা জিনিস দ্বারা গুণ করলে সেই ম্যাট্রিক্সের গুণটা প্রত্যেকটা ক্ষেত্রে কাজ হবে। তো এ লগুলোর থেকে তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের যে ব্যাপারগুলো থাকে, তো জিরো ম্যাট্রিক্স কোনটা, যে ম্যাট্রিক্সের প্রত্যেকটা কোয়ান্টিটি জিরো, সেটা হচ্ছে জিরো ম্যাট্রিক্স। তো ক্যান্সেলেশন ল, তো প্রপার্টিজ অফ জিরো ম্যাট্রিক্স, সো জিরো ম্যাট্রিক্সের একটা ব্যাপার আছে, এ প্লাস জিরো ইজ ইকুয়াল টু জিরো প্লাস এ, ঠিক আছে, এটা সমান হবে, তারপর হচ্ছে এ মাইনাস এ ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে, এ মাইনাস জিরো ইজ ইকুয়াল টু এ। তো ব্যাপারটা হচ্ছে এগুলাই হচ্ছে ম্যাট্রিক্সের ইকুয়েশনস। ভেরিফাইং দ্য ইনভার্স রিকোয়ারমেন্ট, দ্য ম্যাট্রিক্স ইজ দ্যান ইনভার্স অফ এত, যেটা আমরা কেমনি ভেরিফাই করবো, এটা আমরা অবশ্য মানে হচ্ছে কীভাবে আমরা করব, তো হচ্ছে সিন্স এ বি, আমরা প্রথমে এ আর বি গুণ করে দেখি যে এ আর গুণ করে আই আসে কি না, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে কি না, এ বির গুণ করলে কী হবে, ঠিক আছে, তো এ বি ইজ ইকুয়াল টু বি ইজ দাই, এ ম্যাট্রিক্স উইথ নো ইনভার্স, দ্য ম্যাট্রিক্স ইজ সিঙ্গুলার, টু সি লেট, এগুলো বেসিক্যালি হচ্ছে বেশিরভাগগুলো হচ্ছে থিওরিটিক্যাল পড়াশোনা, ঠিক আছে, এগুলো থিওরিটিক্যাল পড়াশোনা, তো ইনভার্স অফ আ প্রোডাক্ট। তো এখানে এ আর এ ইনভার্স বলা হয়েছে যে এ থ্রি কীভাবে হবে এ ইন্টু এ ওয়ান এ টু, তো মানে হচ্ছে সোজা কথা হচ্ছে আমরা যখন পাওয়ার কাউন্ট করি যে, ঠিক আছে, ওয়ান এ থ্রি, তো এ ম্যাথগুলো এখানে কাজ হয়েছে, আবার এ মাইনাস থ্রি এটাকে আমরা লিখতে পারি এ মাইনাস ওয়ান হোল কিউব, তো এটাকে আসলে আমরা লিখতে পারি হচ্ছে পাওয়ার অফ এ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স পলিনোমিয়াল। তো এখানে ম্যাট্রিক্সের প্রচুর থিওরেম আছে, ঠিক আছে, তো আমরা এত ডিটেল আমরা এত আলোচনা করব না, তবে আজকের ক্লাস এখানেই পর্যন্ত হচ্ছে, আজকে আমরা ম্যাট্রিক্স নিয়ে আর একটু ডিটেল পড়াশোনা করলাম, তো নেক্সট ক্লাসে আমরা যে পরের টপিকগুলো যে আইগেন ভ্যালু এগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে, তো হোপফুলি আমরা নেক্সট ক্লাসে নেক্সট টপিক আইগেন ভ্যালু এগুলো নিয়ে আলোচনা করব, এই যে লিনিয়ার ট্রান্সফরমেশন, আইগেন ভ্যালুস, আইগেন ভেক্টরস, নর্মস, ইনার প্রোডাক্টস, তো গ্রাম স্মিট, অর্থোগোনালাইজেশন প্রসেস, হারমিশিয়ান ম্যাট্রিক্স অ্যান্ড নর্মাল অপারেটর। সো নেক্সট ক্লাসে আমরা হোপফুলি এই টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে ডিয়ার ক্লাস, হ্যাভ এ গুড ডে।